নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের আমি এমন একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব যে আইসক্রিমটা খেলে শরীরে কোনো রকম সুগার থাকবে না, শরীরে রক্ত ফিল্টার করবে, সাথে ক্রিমির সমস্যাও অনেকটা দূর হয়ে যাবে। তো আসুন দেখে নেওয়া যাক এই আইসক্রিমটা আমি কীভাবে বানাচ্ছি। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায়। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 500 কালো জাম নিয়েছি। আর বন্ধুরা, এই জামটা কিন্তু অনেকেই আবার বিলুতি জাম হিসেবে চেনে। এই জামটা সাধারণত টক, মিষ্টি আর কস তিনটে সমন্বয়ে একটা স্বাদ। এই কষের জন্য কিন্তু আমাদের সুগার, মানে যাদের সুগার আছে তাদের সুগারটা কিন্তু অনেকটা কন্ট্রোল রাখে। তো দেখুন, এখানে আমি জাম নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি কাঁটা চামচ জাম। জামের গায়ে কাঁটা চামচটা এইভাবে ঘষে আমি শাঁসটা বের করে নেব। দেখুন, খুব সহজভাবে কিন্তু এইভাবে করলে শাঁসটা বেরিয়ে আসবে। তো দেখুন, আমি আঠাটা আলাদা করে দিয়েছি, কিংবা হাত দিয়ে ম্যাশ করেও কিন্তু শাঁসটা এইভাবে বার করে নিতে পারেন। তো বন্ধুরা, চামচ ছাড়াও কিন্তু হাত দিয়ে এটা শাঁসটা আলাদা করে দেওয়া যায়। দেখুন, জামটা পেকে একদম নরম হয়ে গেছে। এইভাবে চাপ দিলে কিন্তু আঁটিটা দেখুন সহজভাবে শ্বাস থেকে আলাদা হয়ে যাচ্ছে। শ্বাসগুলো আমি আলাদা করে দিয়েছি। আর বন্ধুরা, জামের এই আঁটি যদি শুকিয়ে গুঁড়ো করে রাখা যায় তাহলে ক্রিমির সমস্যা কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যায় এই গুঁড়ো খেলে। তো বন্ধুরা, এই আঁটিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এটা রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো নুন, যেটা আমরা বিল লবণ বলি, সাদা নুন যেটা আমরা রান্না করে খাই, লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। বন্ধুরা, অন্য অন্য আইসক্রিমে যেভাবে মিষ্টি থাকে, জামের আইসক্রিমে কিন্তু অতটা মিষ্টি পড়বে না, একটু স্পাইসি ভাব থাকবে। জামে প্রচুর পরিমাণে কস থাকে, এই কস ভাব দূর করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করব স্বাদ মতো, এতে আইসক্রিমের স্বাদের ব্যালেন্সটা ঠিক আসবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা বরফের টুকরো। তো বন্ধুরা, বরফের টুকরো দিলে জামের যে অরিজিনাল কালার সেটা কিন্তু একদম পারফেক্টভাবে থাকবে। আর বন্ধুরা, এই আইসক্রিমটা যেহেতু সুগার না, সেই জন্য আমি চিনির পরিমাণটা কম রাখলাম। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এটা আমি মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, জামটা আর বরফটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এখন কত সুন্দর কালার লাগছে দেখুন, কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। এবারে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব, আবারও এটা আমি ভালো করে আমি মিক্স করে নেব। তো দেখুন, ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখুন, ব্যাটারটা এখন এইরকম ঠিক অবস্থাতে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, তবে কিন্তু আইসক্রিমটা ভালো মতো সেট হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে জামের আইসক্রিম আমি এইরকম মোলে সেট করব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম মোল নিতে পারেন। এবার ব্যাটারটা আমি মোলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমার 6টা মোল পুরোপুরি ভরে গেছে দেখুন। আইসক্রিমটা মোলে সেট করার পরে দেখুন কত সুন্দর কালারফুল দেখতে লাগছে, আর এই ব্যাটারটা এত অপূর্ব টেস্ট লাগে বন্ধুরা, একবার বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন। অনেকেই কিন্তু সুগারের জন্য বিভিন্ন রকম আইসক্রিম খেতে পারেন না, কিন্তু জামের আইসক্রিম আপনারা খেতে পারেন নিশ্চিন্তে। এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে দেব। এর মধ্যে আমি কাঠিগুলো একেবারে সেট করে দেব। কাঠিগুলো আমি সেট করে দিয়েছি। এবার এটা আমি ডিপ ফ্রিজে জমতে দেব সারা রাত, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো মতো জমে যাবে। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আইসক্রিমটা ভালো মতো জমে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন, আইসক্রিমটা সেট হওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর কালারফুল দেখুন আইসক্রিমটা। আইসক্রিমগুলো আমি মোল থেকে বের করে নেব, নিয়ে পরিবেশনের জন্য রেডি করে রাখবো। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার একটা রিকোয়েস্ট রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছায়। এবার আইসক্রিমগুলো পরিবেশনের জন্য আমি রেডি করব। তো দেখুন কত কালারফুল একটা আইসক্রিম রেডি হয়ে গেছে। তো
বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।